নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে সরকারি কলেজের স্থায়ী পদে ক্লার্ক ও পিয়ন নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং তেইশটি জেলা থেকে আপনারা ফর্ম ফিল করতে পারবেন তো আপনারা কীভাবে এখানটায় ফর্ম ফিল আপ করবেন এছাড়া কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়সীমা কী লাগবে বেতন পরিকাঠামো কি রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাবো সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিস নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে এখানে দেখতে পাচ্ছেন কোথায় রিক্রুট করানো এখানে লিখে হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা তো বন্ধুরা এখানটায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কিন্তু রিক্রুট করা হবে যেখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবং আমি আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটি আগেও কিন্তু প্রকাশ করা হয়েছিল সুতরাং সেখানে কিন্তু লাস্ট ডেট ছিল আবেদন করার ফোর্থ অগাস্ট পর্যন্ত অর্থাৎ এখানটায় আপনারা ফোর্থ অগাস্ট পর্যন্ত কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন এরকম কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল এবং এখানে কিন্তু আবার নতুন করে কিন্তু একটি করিজের নাম নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অর্থাৎ সংশোধনে কিন্তু একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানটা দেখতে পাচ্ছেন কুড়ি সাত দু হাজার বাইশ তারিখে এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে যেখানটাই কিন্তু এখানটায় লাস্ট ডেট এক্সটেনশন কিন্তু করা হয়েছে অর্থাৎ এখানটা কিন্তু লাস্ট ডেটের সময়সীমা বাড়িয়ে দিয়ে কিন্তু এখানে লাস্ট ডেট করে দেওয়া হয়েছে আপনাদের আঠারো তারিখ পর্যন্ত অর্থাৎ আঠারো তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখানটা আবেদন করতে পারবেন তো বন্ধু এখানে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এই বিষয় নিয়ে কিন্তু আমরা আগেও একটি ভিডিও বানিয়েছিলাম যেহেতু এখানটা ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে সেহেতু কিন্তু আমি আবার এখানে কিন্তু ভিডিওটি বানিয়ে দিচ্ছি তো এখানটা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু যে প্রথম অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল সেখানটাই কিন্তু চার আট দু হাজার বাইশ তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট ছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানটা ডেট বাড়িয়ে দিয়ে কিন্তু আঠারো আট দু হাজার বাইশ তারিখ পর্যন্ত কিন্তু করে দেওয়া হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এখানটা একবার জানিয়ে রাখছি যে এখানে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে সবার প্রথমে এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে জুনিয়ার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় তেইশটি রয়েছে শূন্য পদ ক্যাটাগরি ওয়াই সেখানটায় ডিভাইড করে দিয়ে দেওয়া রয়েছে এবং এখানটায় পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থেকে কিন্তু আপনাদের স্যালারি স্টার্ট হয়ে যাবে এবং ম্যাক্সিমাম স্যালারি কিন্তু আপনাদের এখানটায় দেওয়া হবে বানানব্বই হাজার একশো টাকা পর্যন্ত এবং এখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকেন লাইব্রেরি সায়েন্সের উপরে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে ডিজেনবল কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে এই কোয়ালিফিকেশন থাকলে আপনারা এখানটায় অগ্রাধিকার পাবেন আর যদি এই কোয়ালিফিকেশান না থেকে থাকে তবেও কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটা লিখে দেওয়া রয়েছে যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটা চারটি রয়েছে শূন্য পদ ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দিয়ে দেওয়া রয়েছে এবং এখানটায় পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থেকে কিন্তু আপনাদের স্যালারি স্টার্ট হয়ে যাবে এবং এখানটায় আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে আপনারা যদি এখানটায় বিএসসি অথবা বিসি অথবা ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করে থাকেন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে ডিজারে কোয়ালিফিকেশান লিখে দেওয়া রয়েছে এই কোয়ালিফিকেশন থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন আর যদি আপনাদের এই কোয়ালিফিকেশান না থেকে থাকে তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন ঠিক আছে তখন এবং এরপর দেখুন এরপর এখানে লিখে দেওয়া রয়েছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করানো হচ্ছে যেখানটা রয়েছে আটাত্তরটি শূন্য পদ এবং এখানটা ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদ ডিভাইড করে দিয়ে দেওয়া রয়েছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন স্যালারি সাতাশ হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু আপনাদের স্যালারি স্টার্ট হয়ে যাবে এবং ম্যাক্সিমাম স্যালারি আপনারা পেয়ে যাবেন সত্তর হাজার ছশো টাকা পর্যন্ত এবং এখানে দেখতে পারছেন কোয়ালিফিকেশনের লিখে দেওয়া রয়েছে যে আপনারা যদি এখানে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে এখানে ডিজারে কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে এই ডিজারেবল কোয়ালিফিকেশন থাকলে আপনার অগ্রাধিকার পেয়ে যাবেন আর যদি আপনাদের এই ডিজারেবল কোয়ালিফিকেশান না থাকলে থাকে তবে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এরপরে দেখুন এরপরে এখানটা লিখে দেওয়া রয়েছে জুনিয়র পিয়ন পোস্ট রিক্রুট করা হচ্ছে যেখানটায় রয়েছে পনেরোটি শূন্য পদ এবং এখানটা ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে আপনাদের আঠারো হাজার পাঁচশো টাকা থেকে স্যালারি স্টার্ট হয়ে যাবে এবং এখানটায় কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া হচ্ছে আপনার যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এরপরে কিছু জেনারেল কন্ডিশন লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন তো বন্ধুরা এখানটায় অনলাইনে আবেদন করার জন্য আপনারা কি করবেন আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানটায় ভিজিট করার পর এখানটায় পেয়ে যাবেন আপনারা অ্যাপ্লাই অনলাইন বলে একটি সেকশন একটা দেখতে পাচ্ছেন এবং এখানটায় ক্লিক করে সিম্পলি আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন তো বন্ধুরা আপনারা কি করবেন এখানটায় অ্যাপ্লাই অনলাইন যে সেকশন রয়েছে সেখানটায় ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস করে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনারা যে পোস্টটা আবেদন করবেন সেই পোস্ট কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে যে চুজ পোস্ট নেম এবং এখানটায় আরও অপশান রয়েছে এখানটায় ক্লিক করে সিম্পলি আপনারা কোন পোস্টে আবেদন করবেন সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন এবং যে কোনো একটি পোস্টে আপনারা যদি আবেদন করতে চান সেই পোস্ট এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কি করবেন এখানটায় নিউ ইউজার রেজিস্টার অ্যান্ড অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করে সিম্পলি কিন্তু আপনারা নেক্সট স্টেপ কিন্তু কমপ্লিট করতে পারেন তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ